আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সৃজনশীল সমস্যার সমাধান, নবম ও দশম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের আজকে সপ্তম পর্ব। সপ্তম পর্বে আমি যে সৃজনশীল সমস্যাটি নিয়েছি সেটি a^4 + a^2 + b^2 = 21 এবং a^2 + ab + b^2 = 7, যেখানে এ ও বি ধনাত্মক এবং এ গ্রেটার দেন বি উদ্দীপকটি ছিল এটি। আর এই উদ্দীপকের আলোকে আমাদের যে সমস্যাগুলো সমাধান করতে হবে, ক নাম্বার সমস্যা সমাধান করতে হবে a^2 - ab + b^2 এর মান নির্ণয় করো। খ নাম্বার যে সমস্যাটি সমাধান করতে হবে, প্রমাণ করো যে 8ab (a^2 + b^2) = 1 এবং গ নাম্বারে যে সমস্যাটি সমাধান করতে হবে, এ ও বি এর মান নির্ণয় করো। তাহলে আমরা ক নাম্বার সমস্যার সমাধানে চলে যাচ্ছি। ক নাম্বার সমস্যার সমাধান করার জন্য আমাদের উদ্দীপকের দুটি মানই লাগবে, তো আমরা সেই দুটি মান নিয়ে নিচ্ছি। যেহেতু দেওয়া আছে তো আমরা লিখব, দেওয়া আছে দেওয়া আছে। প্রথমে আমরা ছোট মানটি লিখে নিব, a^2 + ab + b^2 = 7 এবং আমাদের আরেকটি যেটি মান দেওয়া আছে a^4 + a^2 b^2 = 21। এখন আমাদেরকে যেটি করতে হবে, যেহেতু আমাকে বের করতে হবে a^2 - ab + b^2, তাহলে আমরা এই মানটি থেকে বের করব। এই মানটি থেকে বের করার জন্য এটিকে লিখব a^2 হোল স্কোয়ার, আর আমরা b^4 কে ঠিক একইভাবে লিখব b^2 হোল স্কোয়ার। এখন এই a^2টাকে যদি a ধরি এবং এই b^2টাকে যদি b ধরি, তাহলে a^2 + b^2, আমরা এটিকে একটি সূত্রে ফেলে দিব যেটি a^2 + 2ab + b^2। তাহলে a^2 + 2a বলতে a^2 আর b বলতে b^2, তাহলে এটি একটি সূত্র হয়ে গেল a^2 + 2ab + b^2। কিন্তু a^2 হোল স্কোয়ার a^4 হয় আর b^2 হোল স্কোয়ার b^4 হয়, কিন্তু এখানে শুধু ছিল a^2 b^2, আর সূত্র বানানোর জন্য আমাদের এখানে হয়ে গেছে 2a^2 b^2। তাহলে এখানে ছিল একটি a^2 b^2, সূত্রের জন্য এসেছে 2t^2 b^2 প্লাস এর, তাহলে আমাদের একটি বেশি এসেছে। তাহলে আমরা একটি a^2 b^2 যদি মাইনাস করে দিই তাহলে আমাদের সমান হয়ে গেল, অর্থাৎ a^2 b^2 2a^2 b^2 থেকে যদি একটি a^2 b^2 বাদ যায় মাইনাস হয় তাহলে a^2 b^2 থাকবে। তাহলে আমাদের সূত্র হয়ে গেল এখন এখানে = 21। তাহলে বাদই আমরা লিখব এখন a^2 + 2ab + b^2 অর্থ a + b হোল স্কোয়ার। এখানে a হচ্ছে a^2 + b হচ্ছে b^2, তাহলে a + b হোল স্কোয়ার মাইনাস এখানে a^2 এর উপর স্কোয়ার আছে b এর উপর স্কোয়ার আছে, তাহলে আমরা দুটিকে ab হোল স্কোয়ার লিখতে পারি = 21। এখন আমাদেরকে যেটি করতে হবে, এখন আমরা দেখতে পাচ্ছি যে এই পুরোটার উপর একটা স্কোয়ার আছে আর এই পুরোটার উপর একটা স্কোয়ার আছে, তাহলে এই পুরোটাকে যদি আমরা a ধরি a^2 - এই পুরোটাকে যদি b ধরি b^2, তাহলে a^2 - b^2, আর a^2 - b^2 সূত্র হচ্ছে a + b (a - b), তাহলে আমরা এটাকে a + b (a - b) তে ফেলে দেই। a বলতে পুরোটা, a^2 + b^2 হচ্ছে পুরোটা, a + b বলতে ab, আবার a বলতে a^2 + b^2 পুরোটা, a^2 + b^2 পুরোটাই a, তাহলে a বলতে a^2 b^2 -b বলতে ab, তাহলে -ab, আর এটাকে ব্র্যাকেট দিব = সমান সমান, এদিকে 21 আছে, এটির কোনো পরিবর্তন হবে না। এখন এটিকে আমরা সাজিয়ে নিব মান বসানোর জন্য। এটিকে যদি আমরা সাজাই নেই তাহলে a^2 + ab + b^2, একে a এর মাধ্যমে আমরা সাজালাম, ঠিক একইভাবে এটিকে a এর মাধ্যমে সাজালে a^2 - ab + b^2 = 21। এখন a^2 + ab + b^2 এর মান আছে এখানে 7, তাহলে আমরা a^2 + ab + b^2 এর মান 7 বসিয়ে দিব, তাহলে এটার মান 7 হয়ে গেল, আর এখানে থাকলো a^2 - ab + b^2 = 27 থাকলো এখানে, 21।
এ সেভেন এইট এই মান এই স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সাথে গুণ অবস্থা আছে, সমান সমানের ওদিকে যদি যায় ভাগ হয়ে যাবে, গুণ থাকলে ভাগ হয়, তাহলে শুধু থাকবে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটি থাকলো। আর সেভেন এদিকে গুণ অবস্থা থেকে চলে আসলো, তার ভাগ মানে নিচে, আর 21 এখানে ছিল এটি উপরে চলে যাবে। সেভেন দিয়ে যদি আমরা 21 কে কাটি তাহলে 3 বার যাবে। তাহলে আমরা সুতরাং দিয়ে এখন লিখতে পারি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল থাকতেছে আমাদের এখানে 3। তাহলে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ারের মান 3 পেয়ে গেলাম আমরা। আমাদের ক নাম্বার সমস্যার সমাধান হয়ে গেল। ক নাম্বার সমস্যার সমাধান এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, যেটি চেয়েছিল এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটির মান বের করেছে। এবার আমরা খ নাম্বার সমস্যার সমাধান করব। খ নাম্বার সমস্যার সমাধান করার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে প্রমাণ করো যে 8ab ইনটু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল 80। এটার জন্য আমাদেরকে যেটি লাগবে, আমাদের উদ্দীপকে দেওয়া আছে স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার, এ মানটি লাগবে, এবং আমরা এখন যে মানটি বের করলাম এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার, এ মানটি লাগবে। তাহলে আমরা লিখবো, প্রথমে লিখবো খ নাম্বারের জন্য আমরা লিখবো, দেওয়া আছে যেটি এটিকে আমরা আগে লিখে নিই, দেওয়া আছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল 7। আর এটিকে আমরা একটা সমীকরণ দিয়ে নেব, সমীকরণ নম্বর 1। ক হতে পাই যেটি, বা ক হতে প্রাপ্ত আমরা যেটি লিখি, ক হতে পাই, ক হতে পাচ্ছি আমরা এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল 3। এটির সমীকরণ নম্বর আমরা দিয়ে দিলাম 2। আমরা এখানে স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার মান 3 পেয়েছি, এটা নিয়ে নিলাম। এখন আমাদের 1 নং এবং 2 নং যোগ করতে হবে। 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণ আমরা যোগ করব। তো 1 নম্বর এবং 2 নম্বর এটা যোগ করে দিই, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটি হচ্ছে 1 নম্বর, এটির সাথে আমরা যোগ করব 2 নম্বরের বাম পক্ষ যেটা, এটি হচ্ছে স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, সমান সমানের ওই দিকে অর্থাৎ রাইট সাইডে আমাদেরকে যেটা লিখতে হবে, 1 নম্বরের 7 প্লাস 2 নম্বরের 3। এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, এগুলি যোগ বিয়োগ এবং যেটা কাটাকাটি যায় কাটাকাটি করে ফেলতে হবে আমাদেরকে, অর্থাৎ মাইনাসের এ বিকে আমরা প্লাসের এ বির সাথে কেটে ফেলতে পারি। এখানে আমরা লিখবো বা এ স্কোয়ার, এখানে এটা প্লাসের, এটাও প্লাসের, তাহলে 2t² 2a² প্লাস বি স্কোয়ারটা এখানে প্লাসের, এখানেও বি স্কোয়ারটা প্লাসের, তাহলে 2b² ইকুয়াল, এখানে আমাদের যদি 7 এবং 3 যোগ করি তাহলে এখানে হয়ে যাবে 10। এখন এখান থেকে আমাদের 2 কমন যায়, 2 যদি আমরা কমন নিই, এখানে থাকবে এ স্কোয়ার প্লাস এখান থেকে 2 কমন চলে গেলে থাকবে বি স্কোয়ার ইকুয়াল 10। তো আমরা অপর পৃষ্ঠায় চলে যাচ্ছি বাকি সমস্যাটি সমাধান করতে। তো এখানে আসতেছে, এখন আমরা এখানে যেটি পেয়েছিলাম 2 ইনটু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 2 ইনটু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল 10। আমরা ওই দিকে যদি 2 দ্বারা ভাগ করি বা আমরা লিখি, তো 2টা যেহেতু গুণ অবস্থা আছে, আমরা আবার দেখে নিই, এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সাথে 2টা গুণ অবস্থা আছে, আমরা ওই দিকে নিলে ভাগ হয়ে যাবে, আমরা ভাগ করে দেই তাহলে, বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল 10, এদিকে ঠিক থাকবে, 2টা নিচে চলে আসবে, গুণ ছিল, 2 দিয়ে আমরা যদি ভাগ করি 10 কে 5, সুতরাং দিয়ে আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল 5। তাহলে আমাদের যে এই প্রমাণ করতে বলছে এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটার মান পেয়ে গেছে। এখন আমার এবির মান বের করতে হবে, এবির মান বের করার জন্য 1 নং থেকে 2 নং বিয়োগ করব আমরা। 1 নং থেকে 2 নং যদি বিয়োগ করি তাহলে আমাদের এবি এর মানও বের হয়ে যাবে। তাহলে আমরা লিখব 1 মাইনাস 2। এখন 1 নং হচ্ছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, বামপক্ষটা আমরা আগে লিখে নিচ্ছি, এবং মাইনাস দিয়ে লিখতে হবে। তো মাইনাস দিয়ে আমরা দেখতেছি যে বি এর এই 2 নং-এ যেটা আছে, এখানে পদ আছে 3টা, যদি পদ 1-এর চেয়ে বেশি থাকে তাহলে ব্র্যাকেট দিয়ে লিখতে হয়, এই জন্য আমরা এই মানটা ব্র্যাকেট দিয়ে লিখব, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল আমাদের
এক নঙ্গে সেভেন, দুই নঙ্গে থ্রি, রাইট হ্যান্ড সাইডে যেটা আছে, তাহলে সেভেন মাইনাস থ্রি লিখবো। বা দিয়ে আমরা এখন লিখবো, প্রথমে আমরা ব্র্যাকেট থেকে বের করবো মাইনাস দিয়ে গুণ করে, তাহলে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, মাইনাস দিয়ে যদি গুণ করি মাইনাস, এটা প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস এ স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে এ বি, আবার মাইনাসে প্লাসে গুণ করলে মাইনাস বি স্কোয়ার ইকুয়াল, এখানে সেভেন থেকে থ্রি যদি মাইনাস হয়ে যায় থাকবে থ্রি। এখন মাইনাসের এ স্কোয়ার প্লাসের এ স্কোয়ার কাটা যাবে, মাইনাসের বি স্কোয়ার প্লাসের বি স্কোয়ার কাটা যাবে, তাহলে এখানে থাকতেছে এটা এ বিটাও প্লাসের, এই এ বিটাও প্লাসের, তাহলে দুইটা এ বি, তাহলে টু এ বি আমরা লিখবো এখানে, টু এ বি ইকুয়াল ফোর। এখানে এ বি এর সাথে টু গুণ অবস্থা আছে, ওইদিকে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে আমরা লিখবো বা এ বিটা আমার থাকবে শুধু এ বি ইকুয়াল ফোর বাই টু, অর্থাৎ টু গুণ ছিল এদিকে ভাগ হয়ে গেল, টু দিয়ে আমরা যদি ফোরকে ভাগ দিই টু, তাহলে সুতরাং এ বি ইকুয়াল টু পেয়ে গেছি। এখন আমরা লেফট হ্যান্ড সাইডে চলে যাবো, আমাদের লেফট হ্যান্ড সাইডে, আমার যেহেতু আমাদের লেফট হ্যান্ড সাইডের স্কোয়ার প্লাস বি স্কোয়ার এবং এ বি এর মান বের হয়ে গেছে, তাহলে আমাদের এখন হয়ে যাবে, তো আমরা লেফট হ্যান্ড সাইড নিচ্ছি, লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডে আমাদের আছে এইট এ বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন আমরা সমান সমান দিয়ে এইট তো আমাদের থাকবে ইন্টু এ বি এর আমরা মান পেয়েছি টু, ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান আমরা পেয়েছি ফাইভ, স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান আমাদের এখানে যেটি বের হয়েছে ফাইভ, তাহলে এই ফাইভ বসিয়ে দেবো এখন আমরা, স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান ফাইভ, তাহলে পাঁচ দোকানা দশ, আর দশে আশি, যেটি আমাদেরকে রাইট হ্যান্ড সাইডে প্রমাণ করতে বলছে এইটটি, তাহলে আমাদের হয়ে গেছে, তাহলে আমরা ইকুয়াল লাগবো রাইট হ্যান্ড সাইড, আমাদের এখানে বলছিল প্রমাণ করো, তাহলে আমরা লিখবো প্রুফ, তাহলে আমাদের খ নম্বর সমস্যার সমাধান হয়ে গেল। এবার আমরা গ নম্বর সমস্যাতে যাব, গ নম্বর সমস্যা বলতেছে আমাদের এ ও বি এর মান বের করো, তাহলে এ ও বি এর মান যদি আমরা বের করতে যাই, তাহলে আমরা যেই কাজটি করব, এই খ নম্বরে যে আমরা এ বি এবং স্কোয়ার প্লাস বি স্কোয়ার পেয়েছি, এই দুইটি মান নিয়ে আমরা গ নম্বর সমস্যার সমাধান করব। তাহলে দেখি আমরা গ নম্বর সমস্যার সমাধানে চলে যাচ্ছি, গ নম্বর সমস্যা আমাদেরকে বলছে যে এ ও বি এর মান নির্ণয় করো, তাহলে আমরা এ ও বি এর মান নির্ণয় করতে চলে যাচ্ছি গ নম্বর, গ নম্বর আমরা লিখবো খ হতে পাই, খ হতে পাই, কি পাই পেয়েছিলাম আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল ফাইভ এবং এ বি ইকুয়াল টু। এখন আমরা যদি সরাসরি কাজটি করি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল ফাইভ, আমরা জানি যে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের তিনটি সূত্র আছে, আমরা এখানে দুইটি সূত্র ব্যবহার করবো, প্রথম সূত্রটা প্লাসের ব্যবহার করব, প্লাসের বের করলে এ প্লাস বি এর মান বের হবে, এবং দ্বিতীয় সূত্রটা আমরা মাইনাসের ব্যবহার করব, তাহলে এ মাইনাস বি এর মান বের হবে। তাহলে আমরা দেখি, যেহেতু সমান সমান আছে আমরা বা দিয়ে নিচ্ছে, স্কোয়ার প্লাস বি স্কোয়ারের প্লাসের সূত্রটা হচ্ছে এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস টু এ বি ইকুয়াল হচ্ছে ফাইভ, বা দিয়ে আমরা লিখব এ প্লাস বিটা আমার এখন আপাতত থাকবে এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস টু ইন্টু এ বি এর মান টু ইকুয়াল ফাইভ, বা এ প্লাস বি হল স্কোয়ার ইকুয়াল এখানে মাইনাসের ফোর ইকুয়াল ফাইভ, এই মাইনাস ফোরটা সময় সময় ওইদিকে চলে যাবে, তাহলে আমরা লিখব এ প্লাস বি ইকুয়াল, তাহলে আমরা এখন লিখব এ প্লাস বি ইকুয়াল ফাইভ প্লাস ফোর, যেহেতু মাইনাসের ফোর ছিল এদিকে এসে প্লাসের ফোর হয়ে গেলো, এখানে স্কোয়ার ছিল স্কোয়ারটা থেকে যাবে, এখন স্কোয়ার ওইদিকে চলে যাবে, তাহলে বা এ প্লাস বি ইকুয়াল রুট ওভার নাইন, সুতরাং দিয়ে আমরা লিখতে পারি এ প্লাস বি ইকুয়াল থ্রি, এটা সমীকরণ নাম্বার এখানে দিচ্ছি আমরা এক। এখন আমাদেরকে আবার বের করতে হবে এ মাইনাস বি, তাহলে আমাদের জন্য এ বি এর মানটা খুব সহজে বের হয়ে যাবে, তাহলে আমরা আবারও নেব এবং দিয়ে লিখব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল ফাইভ, এবার মাইনাসের সূত্রটা প্রয়োগ করবো, তো মাইনাসের সূত্রটা স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সূত্রটা হচ্ছে এ মাইনাস বি, আমি যদি একবারই লিখতে চাই
আচ্ছা আমি এখানে লিখি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি ইকুয়াল হচ্ছে ফাইভ, ফাইভ থেকে যাবে, তাহলে বা দিয়ে আমরা লিখবো এ মাইনাস বি হোল স্কোয়ার ঠিক থাকবে প্লাস টু ইন্টু টু এ বি এর মান ইকুয়াল ফাইভ, বা দিয়ে আমরা লিখবো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর ইকুয়াল ফাইভ, বা দিয়ে এবার লিখবো এ মাইনাস বি হোল স্কোয়ার, এটি থাকবে এখনও ফাইভ মাইনাস ফোর, এখানে প্লাস ফোর ছিল এদিকে সে মাইনাসের ফোর হয়ে গেল, এখন স্কোয়ারটা সময় সময় ওদিকে চলে যাবে, স্কোয়ার গেলে রুট হয়ে যায়, তাহলে এ মাইনাস বি ইকুয়াল রুট ওয়ান, কারণ ফাইভ থেকে ফোর গেলে ওয়ান। সুতরাং আমরা লিখতে পারি এ মাইনাস বি ইকুয়াল ওয়ান। এখন যদি আমরা লিখি এটা সমীকরণ নম্বর দেই দুই, এক নং দুই নং যোগ করি, এক যোগ দুই, একে হচ্ছে এ প্লাস বি প্লাস দুই হচ্ছে এ মাইনাস বি ইকুয়াল, একের মান হচ্ছে থ্রি প্লাস দুইয়ের মান হচ্ছে ওয়ান, তাহলে বা দিয়ে লিখতে পারি এ মাইনাসের বি প্লাসের বি কাটলে টু এ থাকবে এখানে, আর এখানে হবে ফোর, থ্রি এবং ওয়ান ফোর, তো আমরা ওইদিকে যদি টু দিয়ে ভাগ দিই সুতরাং দিয়ে আমরা ডাইরেক্ট লিখে দিতে পারি দুই দিয়ে ভাগ দিলে এখানে থাকবে এ, আর এইদিকে দুই দিয়ে ভাগ দিলে থাকবে টু, তা এর মান বের হয়ে গেছে। এর মান যদি আমরা এক নং অথবা দুই নঙে বসাই তাও মানটা বের হবে, অথবা এক নং থেকে দুই নং যদি বিয়োগ করি তাও বের হবে, তো এক নং থেকে দুই নঙে বিয়োগ করি এক বিয়োগ দুই, তো এক হচ্ছে এ প্লাস বি মাইনাস বি এর মান যেহেতু পদ আছে দুটি এখানে এর জন্য ব্র্যাকেট দিয়ে লিখবো এ মাইনাস বি ইকুয়াল থ্রি মাইনাস ওয়ান, এক নং এর মান ছিল থ্রি মাইনাস দুই নং এর মান ছিল ওয়ান। তো এখন প্রথমে আমরা যে কাজটি করব মাইনাস দিয়ে গুণ করে দিব, তাহলে এ প্লাস বি মাইনাস এ প্লাস বি অর্থাৎ মাইনাস এ প্লাস এ মাইনাস 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 প্লাস, আর থ্রি থেকে ওয়ান গেলে টু, মাইনাসের এ প্লাসের এ কাটা, তাহলে এখানে থাকতেছে প্লাসের বি প্লাসের বি, তাহলে হয়ে যাবে টু বি ইকুয়াল টু, উভয় দিকে যদি টু দ্বারা ভাগ দিই সুতরাং দিয়ে আমরা লিখতে পারি বি ইকুয়াল ওয়ান, তাহলে আমাদের এ এর মান টু এবং বি এর মান ওয়ান, সুতরাং দিয়ে আমরা লিখব নির্ণয় মান এ ইকুয়াল টু এবং বি ইকুয়াল ওয়ান, তাহলে আমাদের সমস্যার সমাধান হয়ে গেল। আমার এই ভিডিও দেখার জন্য সকলকে ধন্যবাদ, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি, এবং তোমার বন্ধুবান্ধব যারা আছে তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য বলবে, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবে কমেন্ট করবে, এবং পরবর্তী ভিডিওগুলি তৎক্ষণাৎ পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করবে। সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।